আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ বিশেষ বিশেষ কিছু সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। বিস্তারিত খবর দেখার আগে এক নজরে আমরা আজকে বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি। দিল্লিতে ব্যাপক দূষণ, পরিস্থিতি বিপজ্জনক, বিশ্বকাপের ম্যাচ নিয়ে তৈরি হলো সংশয়। তাহলে কি বাতিলের মুখে বিশ্বকাপ ম্যাচ? দিল্লিতে কি আয়োজিত হতে পারবে না বিশ্বকাপ ম্যাচ? বিস্তারিত জানাব। এছাড়াও প্রকাশিত হলো জনমত সমীক্ষা, 5টি রাজ্যে সামনে নির্বাচন, 5 রাজ্যেই কংগ্রেসের জয় জয়কার, ভরাডুবি বিজেপির ইঙ্গিত সমীক্ষায়। এছাড়াও বিশ্বকাপ ক্রিকেটে আজকে হাই ভোল্টেজ ম্যাচ, ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ আজকে ইডেন গার্ডেন্সে। তবে রয়েছে দুঃসংবাদ, বিশ্বকাপ, গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অপরদিকে বিরাট বড় সুখবর নরেন্দ্র মোদীর তরফ থেকে, বড় চমক, ভোটের আগেই আরও 5 বছর, 2029-29 সাল পর্যন্ত একেবারে বিনামূল্যে দেশের 80 কোটি মানুষকে রেশন দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও রাজ্যের ওয়েদার থাকবে কেমন, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলার আবহাওয়া বিস্তারিত জানব। এছাড়াও আরও বিশেষ কিছু সংবাদ থাকছে আপনাদের জন্য, শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, লাইক করবেন খবরগুলো ভালো লেগে থাকলে, নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আরও 5 বছর, 2029 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন পাবে 80 কোটি দেশবাসী। আসছে সামনে ভোট, তার আগে বিরাট বড় চমক কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে। এক ঢিলে দুই পাখি, ছত্তিশগড়ে গিয়েছিলেন বিধানসভা ভোটের প্রচার করতে, সেখান থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী। ছত্তিশগড়ের সভা থেকে মোদী ঘোষণা করে দিলেন আগামী 5 বছর বিনামূল্যে রেশন পাবেন 80 কোটি ভারতবাসী। শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী জানালেন, আমি ঠিক করেছি, বিজেপি সরকার দেশের 80 কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও 5 বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। মোদীর ঘোষণার অর্থ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যা কোভিড পরবর্তী সময়ে দেশবাসীকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার জন্য শুরু হয়েছিল, সেটা চলবে 2029 সাল পর্যন্ত। অর্থাৎ বিনামূল্যে পাবেন রেশন আরও অতিরিক্ত 5 বছর। উল্লেখ্য, 2020 সালে কোভিড মহামারীর সময় গোটা দেশে বিনামূল্যে রেশন বণ্টন প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। প্রতি মাসে মাথাপিছু 5 কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। প্রথমে এই প্রকল্প চালু করা হয় 6 মাসের জন্যে। কোভিড পরবর্তীকালে দফায় দফায় তার সময়সীমা বাড়ানো হয়। অবশেষে সেই প্রকল্পের সময়সীমা আরও 5 বছর বাড়াবার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে নির্বাচন 5 রাজ্যে, 5 রাজ্যের ভোটে অনেকটাই এগিয়ে কংগ্রেস, ইঙ্গিত জনমত সমীক্ষায়, ভরাডুবির ইঙ্গিত বিজেপির। আগামী মঙ্গলবার শুরু হচ্ছে দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের পর্ব। তার আগে প্রাক নির্বাচনী সমীক্ষায় রাজস্থান বাদে বাকি সবকটি রাজ্যে বিজেপির ভরাডুবির ইঙ্গিত মিলল। ABPC ভোটার সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানকে টেক্কা দিয়ে বাজিমাত করতে চলেছে কমলনাথের কংগ্রেস। ছত্তিশগড়েও মসনদে ফিরতে চলেছেন ভূপেশ বাঘেল। অন্যদিকে তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাও হ্যাট্রিক করতে চলেছেন বলে সমীক্ষার পূর্বাভাস। মিজোরামে MNFE সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। সমীক্ষা অনুসারে 90 বিধানসভা আসনে ছত্তিশগড়ে কংগ্রেস এবং বিজেপির টক্কর হচ্ছে হাড্ডাহাড্ডি। সেক্ষেত্রে 45 থেকে 51 আসন জিতে ফের মসনদে ফিরতে চলেছেন ভূপেশ বাঘেল। অন্যদিকে বিজেপিকে বিরোধী আসনেই বসতে হবে, তারা পেতে চলেছেন 36 থেকে 41 আসন। সমীক্ষা অনুসারে মধ্যপ্রদেশে 230 আসনের মধ্যে 118 থেকে 130 আসনে জিতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র 99 থেকে 110 আসন। সমীক্ষা বলছে, একমাত্র রাজস্থানেই বিজেপি স্বস্তির মরুদ্যান হয়ে উঠতে পারে। সমীক্ষা অনুসারে রাজ্যের 200 আসনের মধ্যে বিজেপি পেতে পারে রাজস্থানে 114 থেকে 124 আসন, কংগ্রেস পেতে পারে সেখানে 70 থেকে 77 আসন। দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাতে মোট আসন 119, সমীক্ষা অনুসারে 50 থেকে 61 আসন জিতে ফের কুর্সি দখলে রাখতে চলেছে KCR-এর BRS দল। সেখানে কংগ্রেস পেতে পারে 45 থেকে 55 আসন, বিজেপির খাতায় থাকতে চলেছে মাত্র 5 থেকে 11 আসন। অন্যান্যদের ঝুলিতে আসতে চলেছে 4 থেকে 10 আসন। উত্তর পূর্বের রাজ্য মিজোরামে সমীক্ষার ফল অনুসারে রাজ্য বিধানসভার 40 আসনের মধ্যে MNF 17 থেকে 21 আসন পেতে পারে,
ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ফের ক্ষমতায় ফিরতে চলেছে। কংগ্রেস সেখানে পেতে পারে 6 থেকে 10টি আসন। অপরদিকে ক্রিকেট বিশ্বকাপে পরপর 7টি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট টিম, ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আজকে কলকাতা ইডেন গার্ডেন্সে রয়েছে হাই ভোল্টেজ ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তার মাঝে রয়েছে একটি দুঃসংবাদ, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আশঙ্কাটাই সত্যি হলো, চলতি বিশ্বকাপের বাকি সবকটি ম্যাচ থেকেই ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি, তারপর পুনের কেন্দ্রীয় ক্রিকেট একাডেমিতে নিজেকে সারিয়ে তুলতে ব্যস্ত ছিলেন, তবে সেই চেষ্টা আশানুরূপ ফল দিল না। চোট না সারায় বাকি বিশ্বকাপের একটিও ম্যাচ খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার জায়গায় ভারতীয় স্কোয়াডে আসতে চলেছেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। অপরদিকে দিল্লিতে বায়ু দূষণ চরম পর্যায়ে, পরিস্থিতি বিপজ্জনক, বিশ্বকাপের ম্যাচ নিয়ে তৈরি হলো সংশয়। আবারও খারাপ হচ্ছে দিল্লির দূষণ পরিস্থিতি। শনিবারও দিল্লির সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের দূষণ পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক মাত্রায়। অর্থাৎ একটানা 3 দিন ধরে দিল্লিতে মাত্রা ছাড়া দূষণ সহ্য করতে হচ্ছে আম আদমিকে। ইতিমধ্যে সেখানকার প্রাথমিক বিদ্যালয়গুলি ছুটি ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মিলছে না কোনো সুরাহা এই পরিস্থিতিতে। শনিবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে জরুরি চিঠি লিখেছেন দিল্লির আম আদমি পার্টি সরকারের পরিবেশ মন্ত্রী গোপাল রাই। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে আগামী সোমবার দিল্লিতে বিশ্বকাপের শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে। শনিবার ICC জানিয়েছে যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র খেলোয়াড়রাই নন, বিশ্বকাপে প্রত্যেক অংশগ্রহণকারী যাতে সুস্থ থাকতে পারেন তা খতিয়ে দেখছে ICC এবং BCCI। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইতিমধ্যে দিল্লিতে প্র্যাকটিস সেশন বাতিল করেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুই দলই। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে গোপাল রাই অনুরোধ জানিয়েছেন যাতে বর্তমান অবস্থায় কোনো মতেই, বিশেষ করে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে বিদ্যুৎ চালিত CNG, BS6 ডিজেল চালিত ছাড়া অন্য কোনো গাড়িকে দিল্লিতে ঢুকতে দেওয়া না হয়। রাজ্য জুড়ে চলছে যেন সার্কাস, সীমাহীন দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরি, রেশন সামগ্রী চুরি, শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি, জেলবন্দী রয়েছেন শাসক দলের একাধিক নেতা থেকে মন্ত্রী, এ যেন চলছে গোটা রাজ্য জুড়ে সার্কাস। এবার আরও 94 জন প্রাথমিক শিক্ষকের চাকরি হলো বাতিল, টেট পরীক্ষা না দিয়েই চাকরি। হাইকোর্টের নির্দেশ এসেছিল আগেই, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হলো আজকে। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল 94 জন প্রাথমিক শিক্ষকের চাকরি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ আগেই দিয়েছিল। সূত্রের খবর, শুক্রবার রাতেই DPSC-র চেয়ারম্যানদের কাছে পর্ষদের চিঠি পৌঁছে গিয়েছে। ওই চিঠিতেই 94 জন শিক্ষকের চাকরি বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ, 2014 এবং 2017 সালের টেটে অবৈধভাবে তারা চাকরি পেয়েছিলেন। এরপরে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে ওই 94 জন প্রার্থী আদালতে টেট পাশের কোনো নথি দেখাতে পারেনি। অপরদিকে কোচিতে ভেঙে পড়ল নৌসেনার হেলিকপ্টার, মৃত এক। নৌসেনার চেতক হেলিকপ্টার ভেঙে পড়ল কোচির INS গুরুদারানওয়েতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঠিক কোন কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে নৌসেনার তরফে তদন্ত করে দেখা হচ্ছে। জানা যাচ্ছে শনিবার প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা ঘটেছে INS গুরুদারানওয়েতে। ঘটনার সময় ওই কপ্টারে 2 জন ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মুকেশ আম্বানিকে খুনের হুমকি, 400 কোটি টাকা দাবি, অবশেষে গ্রেপ্তার মাত্র 19 বছরের যুবক। ইমেইল মারফত হুমকি দিয়ে প্রথমে 20 কোটি টাকা চাওয়া হয়েছিল, পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে করা হয় 400 কোটি টাকা। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি জানায় টাকা না দিলে খুন করা হবে মুকেশ আম্বানিকে। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তের নাম গণেশ রমেশ ভানপার্থি, সে থাকে তেলেঙ্গানা এবং তার বয়স মাত্র 19 বছর। পুলিশের অনুমান, এই হুমকির পিছনে ওই যুবকের একার হাত নেই, তার সঙ্গে কোনো চক্র জড়িয়ে থাকতে পারে, সেই প্রেক্ষিতেই তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। ওই অভিযুক্ত যুবককে আগামী 8ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে আপাতত পাঠানো হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ড ওষুধ কারখানায়, ইতিমধ্যে মৃত 7, নিখোঁজ একাধিক। ভয়ঙ্কর বিস্ফোরণ মহারাষ্ট্রের একটি ওষুধের কারখানায়। বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে
7 জনের, আহত একাধিক কর্মী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুক্রবার সকাল 11টা নাগাদ মহারাষ্ট্রের রায়গড়ে ব্লু জেট হেলথ কেয়ার নামক একটি সংস্থার কারখানায় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। কারখানায় রাসায়নিক পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, তড়িঘড়ি করে কয়েকজন ছুটে পালিয়ে গেলেও অনেকেই আটকে পড়েন ভেতরে। এখনও পর্যন্ত 7 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে, নিখোঁজ রয়েছেন 11 জন, উদ্ধার কাজ চলছে পুরোদমে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই কারখানায় অগ্নিকাণ্ডটি ঘটেছে। যেতে যেতে এক নজরে আজকের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং দুই জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে বলে আপাতত জানা যাচ্ছে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে, তবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে, বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।